জয়গুরু পরমা শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব। অনেক যখন সমস্যা হয় আমরা যখন অনেক ঝরঝাপটার সম্মুখীন হই যখন আমাদের মনে নানান প্রশ্ন উত্তর আনাওনা করতে থাকে তখন আমাদের করণীয় কি এই যে ভগবান আমাকে মন নামক যন্ত্রটা দিলেন এখানে অনেক কিছু চিন্তা এসে হাজির হয় আর এই মনের জন্য আমরা চঞ্চল হয়ে যাই যখন যেটা দরকার তখন সেটা করতে পারি না অন্যভাবে অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি এর ফলে আমাদের বিভিন্ন রকম দুশ্চিন্তা এসে আমাদেরকে নষ্ট করে ফেলে বিভিন্ন রকম দুশ্চিন্তা আসে কিন্তু ঠাকুরের দেওয়া বাণী আছে ভাবছ বসে চলবে কিসে করতে হবে যা ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে এই বাণীটুকু আমি মাথায় ঘোরাতে পারবো না আমার ভাবনা আমার ভালো আমার মন্দ বোঝেন তো তিনি আমি কে আমার ভালোটা বোঝার জন্য আমি যদি আমার নিজের ইচ্ছা মতো ভালোটাকে নির্ধারণ করি তা কিন্তু হবে না তার স্থায়িত্ব কম সঙ্গে সঙ্গে দুঃখ নেমে আসবে তার জন্য আমার ভালো আমি তাকে দিয়েছি আমার মন্দ আমি তাকে দিয়েছি আমার এই ভালো মন্দর মধ্যে তিনি যেটা মঙ্গল করলেন আমার কাছে সেইটাই প্রাপ্য তাই যজন যতন ইষ্টবে খুব মন দিয়ে করতে হয় যাজন করতে হয় এই যাজনের মধ্য দিয়ে না একটা সুন্দর আমাদের পরিবেশ সৃষ্টি হয় প্রকৃত বান্ধব সৃষ্টি হয় যে বান্ধবগুলো যাজনের ফলে সৃষ্টি হয় তারা শুধু আমার জন্য মঙ্গল কামনা করবেন কোনো মতেই অমঙ্গল কামনা করবেন না কারণ তারা আমার আচরণে আকৃষ্ট হয়েছেন তারা আমায় প্রশ্ন করেছেন আমি তুমি কিভাবে চল চলেছো যে তোমার চরিত্র এত সুন্দর আমি তখন বলেছি দয়াল আমায় যেভাবে বলেন আমি সেইভাবে চলছি তুমিও চলো তার কাছে তুমিও সেরকম হবে আমার তো গন্তব্য ওই ঠাকুর আমার এইটাই ঠিকানা পরম দয়াল তাই আমার এই জীবনে ঠাকুরের ঠাকুরকে আমি বলি সেই গান যে গান আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এসো পতিত পাবন গুরু গো এসো ভক্তি মুক্তি করে ইসুরু বশ গুরু থাকু হৃদয় পরে জানি না আমার এখানে সুরের কি গন্ডগোল আছে তবে আমি এই গান পরমদালের কাছে সর্বক্ষণ করি তাকে ডাকতে হয় এই হৃদয় মন্দিরে থাকার জন্য কোনোভাবেই কোনো কোনোক্ষণেই তাকে ভুলবো না তাহলে এই সমস্যার মধ্যে বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে আমাদের নজর কেন আমি যখন তাকেই সব কিছু দিয়ে দিয়েছি তাহলে তিনি আমার সব এই গান আমি মনে মনে প্রায় করে থাকি হয়তো আমার সুরের গণ্ডগোল আছে হয়তো আমার গলা ভালো না কিন্তু তবুও আমি ঠাকুরের এই কথাই শেষ কথা আর এই কথাই প্রথম কথা আমি ঠাকুরের আপনারাও ঠাকুরের প্রত্যেকটি মানুষ ঠাকুরের তাই কারোর সাথে মন্দ ব্যবহার করতে নেই কারোর সাথে কারোকে নিন্দা করতে নেই ঠাকুর 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 করে সারা দিন কাটবে সারা জীবনটাও কেটে যাবে জীবনের প্রথম যা কাটবে মাঝেও যা কাটবে শেষেও তাই কাটবে ঠাকুর আছেন ওই একটাই কথা আমার মুখে লেগে থাকবে তাহলে সমস্যা আমাকে স্পর্শ করবে না কোনো প্রবলেম হবে না কোনো টেনশন হবে না ঠাকুর তো আছেন চিন্তা কি আমি গিয়েছিলাম একবার পরম পূজনীয় শ্রী বাবাইদার কাছে একটা কথা নিবেদন করতে কি কি নিবেদন জানেন আমার ছেলে ভয় করে দাদা তখন আমাকে পরম পূজনীয় শ্রী বাবাইদা উত্তর দিলেন তুমি তোমার ছেলেকে বলো যে ঠাকুর আছেন আর তুমিও ভাবো ঠাকুর আছেন তিনি সর্বত্রে বিরাজমান তিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন ঠাকুর আছেন তাহলে ভয় কি ওই আমি জেনেছি আমার ঠাকুর ছাড়া আমাকে উদ্ধার করবার কেউ নেই তিনি সব পরিস্থিতিতে আমার কাছে আছেন জয়